শাঙ্গু ও মাতামুহুরি নদীর সীমানা নির্ধারণ এবং অবৈধ দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে বান্দরবানে। 13 ডিসেম্বর সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা কারিতাসের প্রমোশন অফ অ্যাগ্রো ইকোলজি প্র্যাকটিসেস ইন দ্য CHT প্রকল্প মানববন্ধনটির আয়োজন করে। সেখানে অংশ নেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এতে বক্তারা বলেন, বান্দরবানের পানির অন্যতম উৎস শাঙ্গু ও মাতামুহুরি দুটি নদী আজ বিপন্ন। অবিলম্বে নদীগুলোর সীমানা নির্ধারণ করে দখল ও দূষণমুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি এমএসিং মার্মার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার নেত্রী ডনাইফ্রু নেলি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। খোলা চোখ, নিউজ ডেস্ক।